ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, রেসিপি বাই সৃষ্টির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। শীতের এই মৌসুমে বাজারে এখন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। সে সকল সবজির মধ্যে সব থেকে মজাদার যে সবজি হলো সেটা হচ্ছে ফুলকপি। ফুলকপি পছন্দ করে না এমন মানুষ খুব কমই দেখা যায়। তো সেই ফুলকপির আজকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এটাও আশা করছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে ফেলি। ফুলকপির আজকে যে রেসিপিটি দেখাবো সেটার সাথে আমি আলুও নিয়েছি, মানে আলু আর ফুলকপি একসাথে। আলুগুলোকে এখানে আমি কিউব করে কেটে নিয়েছি আর ফুলকপিগুলো তো রয়েছে, এগুলো একটু ফুলগুলো যে সাইজে সেগুলো নিয়ে একটু করে যে আঁশ থাকে ফুলকপির গায়ে সেটা ছাড়িয়ে নিচ্ছি আর মাথাগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি যেন লবণ হলুদ ফুলকপির ভেতরে খুব ভালোভাবে ঢুকতে পারে। ফুলকপিগুলো কাটা হয়ে গেলে এগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে রান্নার কাজটা শুরু করতে হবে। একটা কড়াই নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দেব গোটা জিরা, কয়েকটা শুকনা মরিচ আর দুটা তেজপাতা। এবার এই উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে তেলে একটু ভেজে নিতে হবে। আজকে আলু আর ফুলকপির রেসিপিটা তৈরি করছি আতপ চাল দিয়ে, তাই এই তেলের মধ্যে 2-3 মুঠ আতপ চাল আগে থেকেই ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, এখন তেলের সাথে একটুখানি ভেজে নিতে হবে। ভিউয়ার্স, আপনারা যারা এই ধরনের রেসিপি এখনও বাসায় ট্রাই করেননি, ভিডিওটা সম্পূর্ণ দেখে বাসায় ঝটপট তৈরি করতে পারেন। চালগুলো খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো আতপ চালের মধ্যে দিয়ে দেব। সবজিগুলোকে আগে থেকে ভেজে রাখলেই ভালো হয়, এতে করে তরকারির স্বাদটা কিন্তু একটু হলেও বেড়ে যায়। সবজিগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে চালগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি, তারপরে যেসব মশলা দিতে হবে সেগুলো দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এবার এই মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে কষিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণ জল দিয়েছি কারণ মশলাগুলো পুড়ে যেতে পারে। আর এখন দিয়ে দিলাম 4-5টা ছোট এলাচ, একটুখানি মাথাগুলো ফেলে নিয়েছি, জলটা শুকিয়ে আসলেই হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা কিন্তু এই রেসিপিটা রুটির সাথে, লুচির সাথে, পরোটার সাথে এবং ভাতের সাথেও খেতে পারেন। আমি বেশ অনেকক্ষণ ধরেই ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, খুব ঝোল হবে না আবার খুব শুকনোও হবে না, মাখা মাখা টাইপের একটা তরকারি হবে, তাই একদম গা মাখা করে আমি জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে, এই যে দেখুন জলগুলো শুকিয়ে নেওয়ার পরে এই ধরনের একটা লুক এসছে। এবার সব থেকে লাস্ট ফিনিশিং যেটা, সেটা হচ্ছে 1 চামচের মতো ঘি। এই ঘিটা দেওয়ার কারণে তরকারিটার স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। তো ঘিটা একটুখানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এভাবে চুলাতে রেখে দেব প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের মজাদার এই আতপ চাল দিয়ে আলু ফুলকপির ডালনা। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা বাসায় খুব সহজে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। দেখুন, দেখেও কিন্তু অনেক মজাদার লাগছে আর রেসিপিটি যেহেতু পুরোপুরি নিরামিষ, তো যে কোনো পূজাতে বা যে কোনো উৎসবে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটা কিন্তু পোলাওয়ের সাথে খেতেও অনেক ভালো লাগবে।
আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা যারা রেসিপি বাই সৃষ্টির এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ এই ধরনের মজাদার সব রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন।